প্রত্যেকটা মুসলিম ফ্যামিলির জন্য বা মুসলমানের জন্য এই মাসটা হচ্ছে সব থেকে সুন্দর মাস। আমরা অধীর আগ্রহে পুরো বছরটা অপেক্ষা করি যে কখন রমজান মাস আসবে। আর দেখো রমজান মাস আসবে আসবে বলে কিন্তু আজকে রমজানের দ্বিতীয় রোজা চলতেছে। সো ইয়েস, আমি চলে আসলাম আমার প্রথম রোজার ব্লগ নিয়ে। সারাদিন আমরা কী কী করলাম সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আর আমি আমার ভিডিওটা শুরু করতেছি সেহেরি থেকে, তার মানে সেহেরি থেকে শুরু করে একদম রাতে শোয়ার আগ পর্যন্ত তোমরা আমার সাথেই আছো। সো আশা করি ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। সেহেরিতে আমি এরকম করে ইসুপগুলো শরবত খাইতে অনেক বেশি পছন্দ করি। আমার কথা হচ্ছে ভাত একটু কম খাইলেও শরবত এক গ্লাস খাইলে সারাদিন আমি অনেক বেশি ডিহাইড্রেট থাকি। আর হ্যাঁ, এখন আমি জানি সবাই রোজা রেখে হয়তো আমার এই ভিডিওটা দেখছো, সো প্লিজ কেউ কিনো কিছু মনে করো না, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। তো এই যে আমরা এখন সুন্দর করে সেহেরিটা শেষ করে ফেললাম আলহামদুলিল্লাহ, অ্যান্ড সেহেরি শেষ করার পরে আমরা শরবতটা খাইতেছিলাম। আর শরবত খাওয়া শেষ করে আমি আবার বাসায় আইজান নুনি আম্মু ভাবি সবার সাথে ফোনে কথা বলতেছিলাম, দেন সবকিছু শেষ করে এখন ঘুমায় পড়তে হবে। হ্যাঁ, আমার বাপের বাড়ির আরো দুটো ব্লগ বাকি আছে, ওই দুটো ব্লগ হচ্ছে আমি ফেসবুকে আপলোড করে দিব। আর একদম আপডেট নতুন ভিডিওগুলো তোমরা পাবা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে, কারণ এখানে আমি এখন থেকে সুন্দর করে ডেইলি ব্লগগুলো খুব সিরিয়ালি আপলোড করার চেষ্টা করব। সো দেখো, লাউ গাছটা তো একদমই মরে গেছিল, বাট এটার মধ্যে একটা লাউ হয়েছে, মাশাল্লাহ লাউটা বড় হয়েছে। আর আজকে কিন্তু আমি অনেক রান্না বান্না করব, বাট তার আগে চলো একটুখানি বাজারে যাইতে হবে। সকালবেলা অলরেডি হাসান সেতুর সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছে, সে অফিসে চলে গেছে, আর আমি এদিকে বাজারের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। আমার বাসার এই কর্নারটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, তো বের হয়ে পড়েই দেখলাম যে এই পরিমাণ রোদ আর এই পরিমাণ গরম লাগতেছিল। আর প্রথম রোজাতে সবারই কিন্তু একটু কম বেশি প্রবলেম হয়, তো আমি ফার্স্টে চলে আসছি স্বপ্নতে, কারণ এখান থেকে আমি একটু ট্যাঙ্ক কিনবো। দেন আমি চাচ্ছিলাম কিছু কন্টেনার কেনার জন্য, প্লাস্টিকের যে জারগুলো আছে, সমস্যা নাই, আমি স্বপ্নে পাই নাই তো কি হয়েছে, বাট এটার পরে আমি স্বপ্নে টুকটাক কিছু জিনিসপত্র নিবো। অ্যান্ড একটা নতুন ফেস ওয়াশ নিয়েছি, এটা ট্রাই করে রিভিউ তোমাদের সাথে আমি পরে শেয়ার করে ফেলবো। এরপরে আমি চলে যাবো আরএফএলে, কারণ এখান থেকে আমি প্লাস্টিকের কন্টেনারগুলো কিনবো। প্রথমত প্লাস্টিকের কন্টেনারটা দেখছি, সরি এটা কাঁচের ছিল, বাট এটার দামটা একটু বেশি ছিল, আর আমার এখন আসলে অত দামিটা লাগবে না, আমি জাস্ট হচ্ছে ট্যাং এগুলো রাখার জন্য নিব, তো ওইটা নিয়ে নিয়েছি। এটার মধ্যে একটার মধ্যে চারটা ছিল, এটা অনেক বেশি মজার ছিল। সো এরপরে খেলনাগুলো দেখতেছিলাম, ওদের এই খেলনার কাউন্টারটা আমার সব থেকে বেশি পছন্দের। এখন আমরা বের হয়ে রিক্সা নিয়ে নিব, কারণ আমরা এখন চলে যাবো সিপাহীবাগ বাজারে, কারণ আজকে আমি করলা কিনবো আর সাথে কিনবো পুঁই শাক। মানে সকালে উঠার পর থেকেই একটু একটু মানে ইচ্ছা করতেছিল একটু শাকসবজি রান্না করতে, মানে রোজা রেখে দেখবা যে আসলে শাকসবজি ভালো লাগার। এই যে সোনার হরিণ থুকু, সোনার ডিম অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে লেবু, বাবা মানে 80 টাকা হালি, 200 টাকা হালি, চিন্তা করা যায়। তো এই যে দেখো বাসায় চলে আসার পরে এই যে চারটা কন্টেনার, এটা খুলে লিটারালি আমি সারপ্রাইজড হয়ে গেছিলাম, কারণ এটার মধ্যে চারটা ছিল, আমি ভাবছিলাম হয়তো তিনটা থাকবে, আবার চামচও ছিল। তো আমি একটু নিচে গেছিলাম, একটু পানি টানি ভরে নিয়ে আসলাম, এরপরে একটু আইস রাখবো। এটা রাখা নিয়ে আমি লিটারালি হাসতেছিলাম, মানে ফ্রিজ খুলে না অনেক ঠান্ডা লাগতেছিল, মানে এগুলো দুষ্টামি করতেছিলাম, সাথে পঙ্কি এসেও বসেছিল। তো এরপরে বসে পড়লাম সব কিছু কাটাকাটি করার জন্য, অ্যান্ড ইগনোর মাই ড্রেস আপ, আমি জাস্ট গেঞ্জি পরেছিলাম, সো এটার উপরে আমি জাস্ট ম্যাক্সিটা পরে নিয়েছি। আর আজকে মানে করলা দিয়ে আলু ভাজি করবো, সাথে হচ্ছে পুঁই শাক দিয়ে ইলিশ মাছ। সো সব কিছু গুছায় আমি একদম শাওয়ার টাওয়ার নিয়ে ফেলছি, কারণ এখন যদি রান্না করতে যাইতাম আমার নামাজের টাইমটা লেট হয়ে যাইতো। যাই হোক, এবার চলো সব থেকে মজার জিনিসটা করবো, সেটা হচ্ছে ওই যে গাছে ছোট্ট একটা লাউ ধরছে, লাউটা কিন্তু একটু একটু পোকা কামড় দিছে, তো নষ্ট হয়েই যাইতো, তো এই কারণে ভাবলাম যে লাউটাকে কেটেই ফেলি। অলরেডি গাছটাও মরে গেছে, আল্লাহই জানে কার নজর লাগছে, এতগুলো লাউয়ের করা আসছিল, বাট তারপরও আল্লাহর কাছে হাজার শুক্রিয়া, এতগুলো লাউয়ের করার মধ্যে অবশিষ্ট একটা লাউ তো আমার ভাগ্যে আছে। মানে থাকে না যে আল্লাহ সব কিছু নিয়েও, কিন্তু আল্লাহ কিছু একটা তোমাকে দিবে যেটা দিয়ে তুমি আসলে সন্তুষ্ট থাকবা। সো আমি কিন্তু এই ছোট্ট লাউটাতে অনেক বেশি সন্তুষ্ট। যাই হোক, লাউটা এখন রান্না করবো না, লাউ দিয়ে কি যে রান্না করবো এটাই বুঝতেছিলাম না, তো সবার আগে করলা ভাজি করবো। আর আজকে আমি জীবনের প্রথম করলা ভাজি করতে যাচ্ছি, তো ভয় ছিলাম যে করলা ভাজি তিতা হয় না কি হয় আল্লাহই জানে, তো আম্মু আমাকে যেভাবে যেভাবে বলে দিছিল ওভাবে ওভাবেই করছি, আলহামদুলিল্লাহ একটুও তিতা হয় নাই জানো। সো আমি জাস্ট পেঁয়াজের সাথে করলা কাঁচামরিচ সুন্দর করে একটুখানি ভেজে নিছি, একটু হলুদ দিয়ে নিছিলাম, দেন ঢেকে দিছি, দেন ভাজার পরে কি করছি জানো, আলুগুলাকে দিয়ে দিছি। আর হ্যাঁ, করলার তুলনায় আলু বেশি দিয়ে ভাজি করলে কিন্তু বেশি মজা হয়। আচ্ছা, এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ইফতারের আগে ইফতার না করে আমি রান্নাবান্না কেন করতেছি? এই রান্নাবান্নাগুলো সেহেরির জন্য, আর হচ্ছে রাতে খাওয়ার জন্য আমি একবার একটু বেশি করে রান্নাবান্না করে রাখতেছি। তো এখন আমি হচ্ছে পুঁই শাকটা বসায় দিব, আর নিচে ইফতার হচ্ছে আম্মা রেডি করতেছি, ইফতার নিচেই করব। আসলে খাওয়া দাওয়া মাঝে মাঝে উপরে করা হয়, মাঝে মাঝে নিচে করা হয়। রান্না করেও দেখা যায় যে আম্মা যখন রান্না করে উপরে দেয় বা আমি রান্না করলে নিচে দেয়, এইভাবে আমরা একসাথে থাকতেছি বা একসাথে খাওয়া দাওয়া করতেছি, এটার কোনো মানেই নাই যে আমি আলাদা হয়ে গেছি এরকম কোনো কিছু। সো যাই হোক, আমি এখানে পেঁয়াজ রসুন আদা বাটা জিরা বাটা সব কিছু দিয়ে, হলুদ টলুদ সব কিছু দিয়ে তরকারিটাকে একটুখানি কষায় নিছি। আর এখন আমি হচ্ছে ডাটাটাকে আলাদা করে কাটে রাখ মানে কেটে রাখছিলাম, সো ডাটা আর আলুটাকে সুন্দর করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এটাকে সুন্দর করে একটুখানি কষায় নিব,
এটার পরে যখন একটু গরম গরম মানে একটু ভাপ হয়ে আসবে দেন এটার উপরে ইলিশ মাছগুলো দিয়ে দিব। মাছ কম ছিল, জাস্ট মাথা টাথা ছিল, মাছগুলো আমি আগের দিনই রান্না করে ফেলছিলাম। যাই হোক, তরকারি ওখানে বসায় চলে আসলাম শরবত বানানোর জন্য। আর হ্যাঁ, আমি এখন শরবত বানাবো হচ্ছে গুড় দিয়ে দেন ট্যাং দিয়ে। এভাবে করে শরবত বানালে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সো সবার আগে হচ্ছে একটু গুড় নিয়ে নিলাম, আর হাসান সে তো যেহেতু একটু চিনি বেশি পছন্দ করে তো একটু চিনিও দিয়ে দিলাম। মধ্যে একটু লেবু চিপে নিছিলাম, দেন হচ্ছে একটু ইসুপগুলোর ভুষি দিয়ে দিলাম, এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিছি। আর হ্যাঁ, সাথে কিন্তু যে ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাংটাও দিয়েছি, এবার এটাকে সুন্দর করে ফ্রিজে রেখে দিই। যে দেখো তরকারি মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল, আর আমি জাস্ট অনেক ভয় ছিলাম কারণ আমি একদমই লবণ তবন কিছুই টেস্ট করতে পারি নাই, বাট তারপরও তরকারিগুলো কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই সময় যে কি পরিমাণ টায়ার্ড লাগতেছিল, লিটারেলি চুলার পাশে দাঁড়ায় পুরো গরমে অস্থির হয়ে গেছিলাম আমি। যাই হোক, হাসান যেহেতু অফিস থেকে চলে আসছে আর আমরা এখন নিচে ইফতার করতে চলে যাব। আর নিচে গিয়ে আমরা আরও একটা যে শরবত বানাইছিলাম, এটা হচ্ছে যে সেভেন আপ দিয়ে বানাইছিলাম, এটার রেসিপিটা অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব। আলহামদুলিল্লাহ প্রথম রোজাটা অনেক বেশি সুন্দরভাবে গেছে, এভাবে করে সবগুলো রোজা যাতে সুন্দরভাবে যায়। সো আমরা ইফতার করে উপরে এসে একটু ঘুমায় গেছিলাম, পরে আমি আবার একটু শরবত বানিয়ে নিয়েছিলাম কারণ ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত অনেক অনেক পানি খাইতে হবে, এটা আমাকে সবাই বলে বাট আমি পানি খাই। যাই হোক, এই যে সেই লাউটা নিয়ে বসে পড়লাম, অনেক গবেষণা করছি লাউটাকে মুরগির মাংস দিয়ে রান্না করবো না, চিংড়ি মাছ দিয়ে রান্না করবো না, কি দিয়ে রান্না করবো। তো ফাইনালি চিন্তা করলাম লাউটাকে আমি ডাল দিয়ে চটচড়ির মতো করে রান্না করবো, কারণ যেহেতু ছোট্ট একটা লাউ, বাট মাশাল্লাহ কাটার পরে অনেকগুলা হয়েছিল। আর দেখো লাউটা কিন্তু ভিতরে একটু লাল লালও হয়ে গেছিল। তো এইদিকে হাসান সে তো আবার আমাকে একটু চা বানায় দিয়েছিল, মানে এটা শুধুমাত্র যারা চা পছন্দ করে তারাই বুঝবে সারাদিন চা না খেয়ে থাকার কষ্টটা। যাই হোক বাদ দাও, এই যে চলে আসলাম রান্নাঘরে, এখন আমি লাউটা রান্না করবো। আর দেখবা রোজার মধ্যে এরকম লাউ দেন করলা এই টাইপের তরকারি দিয়ে ভাত খাইলে কিন্তু অনেক বেশি শান্তি লাগে। সো আমি এখানে হচ্ছে তেলের ভিতরে একটু জিরা দিয়ে ফোড়ন দিয়ে নিতেছিলাম, সাথে একটু শুকনো মরিচ দিয়ে নিছি। এইভাবে করে তোমরা লাউটা রান্না করে খেয়ে দেখো, অনেক বেশি মজা লাগে। আর আমাকে অনেক আপুরা বলে যে আপু তোমার মতো করে ডাল রান্না করতেছি, তোমার মতো করে এটা রান্না করতেছি, যেটা আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগে। পার্সোনালি আমি রান্না বান্না খুব একটা পারি না, বাট আলহামদুলিল্লাহ এখন যারাই আমার রান্না খায় সবাই বলে যে রান্না অনেক বেশি মজা হয়। সো তখন আর থেকে বেশি ভালো লাগে যখন তোমরা আমাকে বলো যে আপু তোমার মতো করে রান্না করছি অ্যান্ড মজা হয়েছে। সো ওটা আমার কাছে অনেক বড় পাওয়া, মানে রান্না না পারা মানুষ যখন এই টাইপের কমপ্লিমেন্ট পায় তখন ডেফিনেটলি এটা ভালো লাগার একটা জায়গা। যাই হোক, এখন থেকে কিন্তু ভিডিওগুলো সবার আগে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আপলোড হবে, কারণ আমার ইউটিউবের আপুরও অনেক অনেক বেশি ভালোবাসা দিচ্ছে আলহামদুলিল্লাহ। এটার পরে হচ্ছে ফেসবুকে আপলোড দিতেও পারি নাও দিতে পারি, সেটা আমি জানি না শিওর। বাট হ্যাঁ, আর একটা কথা হচ্ছে যে আরও দুইটা ব্লগ আছে, ওগুলো আমি আপলোড করে দিব। বাট সবাই প্রথম রোজার ব্লগ চাচ্ছিল বলে আমি এটা একটু সিরিয়াল ব্রেক করে আপলোড করে দিলাম। আর অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতেছে, বাট একটু সব কিছু গুছায়নি, সবগুলো ভিডিও সুন্দর করে আপলোড করে দিব। সো অনেক রান্নাবান্না করছি, অনেকগুলো থালা বাসন আদা হয়েছে, এগুলোকে এখন সুন্দর করে ধুয়ে ফেলতে হবে, কারণ রোজার দিনে কিছু করো আর না করো অনেক কাজ জমে যায় ভাই। সো ওগুলো সব শেষ করতে হবে। আর দেখবা যে ঘর বাড়ি গোছানো থাকলে এমনি সব কিছু অনেক বেশি ফ্রেশ লাগে। আর এই গোলাপ ফুলটা মাশাল্লাহ পুরো ঘরের ভিতরে চলে আসতেছে। সো সব পরিষ্কার করে আমি নিজেও একদম হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন জাস্ট চুলে অনেকগুলো তেল দিয়ে বেনি টেনি করে ফেলছিলাম, এখন একটুখানি মুখে ক্রিম ট্রিম দিব অ্যান্ড একদম গোছায় আমি এখন চলে যাব খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে একটু শুবো অ্যান্ড ঘুমাবো কিনা জানি না, ঠিক আছে। সো এটাই ছিল আমাদের প্রথম রোজার ভিডিও। আমি জানি খুব বেশি ফ্যান্সি না, খুব বেশি লাক্সারিয়াস না, বাট যেমন ছিল ওটাই তোমাদের জন্য আপলোড করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। দোয়া করবা আমাদের জন্য যাতে এইভাবে আমরা সবসময় ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আমিও তোমাদের জন্য দোয়া করি, সবার রমজান সবাই সবার পরিবারের সবাইকে নিয়ে অনেক বেশি সুন্দর কাটুক, সবার পরিবারের মানুষগুলো অনেক অনেক সুস্থ থাকুক। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ নতুন নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের জন্য। আজকের মতো আল্লাহ হাফিজ।